সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পতেঙ্গাই 11টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। সপ্তমীতে প্রতিটি পূজা মণ্ডপে ছিল পরিবার নিয়ে আসা ভক্তদের ঢল। 2রা অক্টোবর সন্ধ্যায় সপ্তমীতে পতেঙ্গাই পূজা মণ্ডপ পরিদর্শন করেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশিস পাল দেবু। তিনি পতেঙ্গা শ্রী শ্রী লোকনাথ সংঘ পূজা উদযাপন কাঠগড় জেলেপাড়া উত্তর পতেঙ্গা জেলেপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি সুবিধা বঞ্চিত পরিবারকে দুর্গাপূজার উপহার প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ লোকমান, মোহাম্মদ সেকান্দর আজম, দিদারুল আলম দিদার, অপু সরকার, সাইফুজ্জামান, রাকেশ, ইয়াসিন আরাফাত, অশীষ দাস, দোলন দাস, বাদল দাস, বাপ্পু দাস, পান্না দাস, সুব্রত দাস, শান্তু দাস সহ আরো অন্যান্যরা। পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি যে সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা এবং খুব উৎসবমুখর পরিবেশে এই শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে এবং হবে। নিউজ ডেস্ক, নিউজ ফেসবিডি, চট্টগ্রাম।